ম্যাক্সন লুব্রিকেন্টস নিবেদিত সাদাকাকের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। পাওয়ার্ড বাই আইগ্রিন ন্যাচারাল থাই বাথ সোপ। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর আয়তন 6,03,688 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। 1922 সালে সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেনের আত্মপ্রকাশ করে, কিন্তু 1991 সালে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে এবং 1 ডিসেম্বর এক গণভোটে এটির প্রতি ইউক্রেনের জনগণ সমর্থন দেয়। আর এই ঘোষণা সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় ভূমিকা পালন করে। ইউক্রেন বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ। ইউক্রেনের উর্বর কালো মাটি এটিকে গম এবং অন্যান্য খাদ্যশস্য চাষের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে। ইউক্রেনের অধিকাংশ এলাকা কৃষি জাতির উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত এবং এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির অর্থনীতি, কৃষি ও শিল্পখাত বেশ উন্নত। এর পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণসাগর ও আজব সাগর, পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। এখানে জেনে রাখা ভালো, কিভকে ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর হিসেবে বিবেচিত করা হয়। জন্মহার নিম্নমুখী এবং অভিবাসী না যাওয়ার কারণে 5 কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশে ইতিহাসের কুখ্যাত পারমাণবিক বিপর্যয় ঘটেছিল যে টেরনবিল, সেটি এই ইউক্রেনেই অবস্থিত। কৃষি সম্পদে ভরপুর ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলেও পরিচিত ছিল। ইউক্রেনের রাজধানী কিভের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসেবে পরিচিত ও এই দেশে ট্রেমবিটা নামে বিশ্বের সবচেয়ে লম্বা সঙ্গীত যন্ত্র ব্যবহারের রেওয়াজ রয়েছে। এই যন্ত্র মৃত্যু, বিবাহ এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানে ইউক্রেনের স্থানীয় মানুষ বাজিয়ে থাকে এবং বিশ্বের গভীরতম পাতাল রেল স্টেশন রয়েছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশেই। পর্যটনের দিক থেকে এখানকার মানুষের কাছে কৃষ্ণসাগর একটি বিখ্যাত গন্তব্য, তবে এই সাগরে ইউক্রেনের প্রাচীন সভ্যতা সম্পর্কেও আভাস পাওয়া যায়। দেশটিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 7টি সেরা জায়গাও রয়েছে। আর সেই সব জায়গা সম্পর্কেও অজানা সব তথ্য জানিয়ে দেব নেক্সট এপিসোডে। তাই এখনই সাদাকাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাকাকের অন্য ভিডিও দেখতে থাকুন।